মাইক পাইলেই তো ভাড়ায় ফেলাও কিন্তু রিজওয়ান রফিকের সামনে একটা সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা তোর আল্লাহ এখনো দেয় নাই আমি তো বারবার চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ প্রয়োজন নাই বাস প্রয়োজন নাই হেজবুত তাওহীদের সেলিম তোমাকে আবার মিডিয়ার মাধ্যমে বলছি তোমার সাথে বাসের প্রয়োজন নাই আলোচনায় আসেন কিছু সময়ের জন্য আমরা মেনে নিলাম আমরা কাফের আমরা মুশরিক আমরা অন্য ধর্মের লোক কিছু সময়ের জন্য মেনে নিলাম তোমরা যদি সত্যিকার ইসলামের বার্তাবাহক হও রাসূল বার্তাবাহক ছিলেন ইসলামের তার সামনে ইহুদিরা যাওয়ার সুযোগ পেত খ্রিস্টানরা যাওয়ার সুযোগ পেত আমরা যদি ইহুদি খ্রিস্টান যদিও হই আমাদের সাথে বিশ্বনবীর মতো সেই হিম্মত নিয়ে একবার মাত্র পাঁচটা মিনিট আমার সাথে কথা বলার হিম্মত করে দেয় পাঁচটা মিনিট যদি কথা বলার মতো তোর সুযোগ থাকে আল্লাহর কসম করে বলছি হেজবুত তাওহীদের কথা দিয়ে তোদের চাপা করি এই বায়েজিদ খান পন্নির কথা দিয়ে যদি প্রমাণ না করতে পারি হেজবুত তাওহীদ কোন দিনুল হকের কেউ না ইসলামের কেউ না যদি পন্নির কথা দিয়ে প্রমাণ না করতে পারি আজকে যদি হেরে যায় কালকে হেজবুত তাওহীদ আমি রিজওয়ান রফিকি গ্রহণ করব আর যদি তুই প্রমাণ না করতে পারস সোজা এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত নাকে খর দিবি হিম্মত নাই খালি মাইক পাইলে নিজেদের ওই মহিলা মুজাহিদা আছে তো বুঝেন না ওরা জিহাদ করে মহিলাদের ভাইয়া মহিলাদের নিয়ে জিহাদ করতেছে এই মহিলাদের সামনে খালি খালি রিজওয়ান রফিকির নাম নিয়ে বিভিন্ন মন্তব্য উনি করে থাকেন এটা মিথ্যা কথা কইছি ওটা মিথ্যা কইছি বেটা শুধু একবার আমার সামনে আইসা বইলা দেখ তুই একবার শুধু আমার সামনে প্রমাণ করে দেখ আমি তো বলেছি কোথায় বসবা জঙ্গলে আমি জঙ্গলে যাব সমুদ্রের নিচে আমি সমুদ্রের নিচে অক্সিজেন নিয়ে যাব তুমি যদি কও যে আফ্রিকার জঙ্গলে আমি সেখানে ভিসা করে যাব তুমি যদি কও তোমার অফিসের অন্তর মহলে প্রয়োজনে তোমার একেবারে গভীর রাতে শুধু যদি একলা মানুষকে ডাকো আমি রিজওয়ান রফিকে একলাই যাবো ইনশাআল্লাহ হিম্মত নাই বেচারা কেন জানি ওনার এত ভয় আল্লাহ পাক ভালো জানেন তবে দিলের খবর তো আল্লাহ জানেন তবে ও কিছুটা তো আল্লাহ পাক তার এলেম দিয়েছেন যে ও জানে যে শুধু রিজওয়ান রফিকই না রিজওয়ান রফিকের একটা ছাত্রের কাছেও যদি আমি বসি তা আমার সব আলু পটল নিয়ে ভাগা লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাতিব টিভি সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা